হ্যালো বিলামানে মানে প্রথম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা গণিত পরীক্ষা রয়েছে না ষোলো তারিখ দিন সেই পরীক্ষা আমি প্রশ্ন উত্তর দেখা যা তোম পরীক্ষার তুমি সাহায্য করব এবং এই প্রশ্ন তোমার অরিজিনাল নু এইটা কেবল তোমার প্রাটিস এইভাবে প্রশ্ন তোমার পরীক্ষার দেখা মিল সেই আমি এই ভিডিওটি তোমাকে নিয়ে আসি যে দেখছ দেখিপার এবং চ্যানেল সবসক্রাইব কর পরীক্ষা সময়ের তোমাকে নিহতি ভাবতে আমি যেতেকি আমরা সাহায্য করবু তো চলো এখানে দেখো কইছি এটা তোমার না লেখি পিলাম রোল নম্বর এখানে বিভাগ এখানে তোমার তারিখ এবং এটা বিদ্যালয়ের নাম এটা ব্লকর এবং এটা জেলার নাম লিখিব হলো তো দেখো এটা প্রথম প্রশ্ন কোন কী মাড় অধিক কদলি থিবা ঝুড়ি কদলি খাইব তেবে কেও ঝুড়ি খাইব তা উপরে ঠিক চিহ্ন দিও এটা দেখো কেউ বেশি কদলী অনেক চার দি ছার দশ দশ চার চৌদি এখানে আছে চারি চার আট আট চার বার চার ষোল তো এটার হব এটা এটা ঠিক চিহ্ন হব বুঝি হল তা বড় সংখ্যাটি কেউ কোঠরী ভিতরে লেখ বলে কটা দেখো ন সতেরো তেরো অঠর এবং ষোহল কোটা বড় সংখ্যা পিলা মানে এটা হল অঠর বড় সংখ্যা আমি অঠর কু লেখা বুঝি হল কোঠরী ভিতরে তাপরে দেখছি টেবল উপরে ছেনসিল টা রামু আউ পাঁচটি পেনসিল টেবল উপরে রাখিলা মোট কতোটি পেনসিল হা দেখ ছিল আগর তাপরে সে পাঁচটি রক্ষিছি

সে অধিকা তো কোণ করা ঠেকুয়ার মোট সেও সংখ্যা কেতো পিলা মানে এটা সাতটি লা পাঁচটি সে অধিকা মানে সাত পাঁচ কে বার বুঝি হা এগারো নম্বর টাালিচিহ্ন ব্যবহার করে মালি ফুল সংখ্যা খালি স্থান রেখে কেউ পাঁচটি এক দুই তিন চার পাঁচ এমনি পাঁচটি আমি গার দেবা তাপরে সতের কু অক্ষর লেখলে কম হব সতর বুঝি হল তা মানে কে কই গছটি মোট পাঁচটি চড়াই থিলে। সেই গছর পাঁচটি চড়াই গলে গছরে কতোটি চড়ে রয়েছে পাঁচটি বসিলে পাঁচটি উড়ি গলে মানে আুঝি হল চৌদ নম্বর কইছি গোটেই পানী ডবাৰে নীতি মাছ ঠিকা তিনিটি মাছ সেই ডবাৰে ছাৰ্ট নীতি ছিলে চৰিতা আৰু তিনি ছা তো কণ কৰিবা ন তিনি বাৰ টি হৈ যাব হ'ল তিনি লেখিব এঠাই বাৰ লেখিব বুজি পাৰিলে যোৱা পোন্ধৰ নম্বৰ কণ কৰি দিয়া যায় সংখ্যাৰ পূৰ্ববৰ্তী পৰৱবৰ্তী সংখ্যা পৰৱৰ্তী সংখ্যা লেখ ষাঠি ৰ পূৰ্বৰ কেতিয়া আচিব অনষাঠি ফিফটি নাইন এতিয়া কেতিয়া আচিব একষঠি চিক্সটি ওৱান তাৰপৰা দেখ ষোল্ল নম্বৰ চিত্ৰৰে থকা ত্ৰিভুজৰ ত্রিভুজ কু কী কতোটি অঠোর লেখ কতটা ত্রিভুজ অনেক তিন চার চারটি অনেক চারিটি বুঝি হল তা দেখ কন যাখে অধিক তা কঠোর ঠিক চিহ্ন দেয় এটা কখনো সুলেমান পাখে চারিটি পিয়াজমান অপেক্ষা আয়সার চার পাঁচটি পিয়াজ অধিক আয়সা একটি কম অটা কে এই আয়সা পাখি আমি ঠিক চিহ্ন দেবা ଅଠର ନମ୍ବର ତୁମ ପାଖରେ ପନ୍ଦର ଟଙ୍କା ଥିଲା ମାଆ ତୁମକୁ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଦେଲେ ତୁମେ ସାତ ଟଙ୍କାର ଖାତା କିଣିଲ ତୁମ ପାଖରେ ଆଉ କେତେ ଟଙ୍କା ରହିଲା ତୁମର ପାଖରେ ଦେଖ ପନ୍ଦର ଟଙ୍କା ଥିଲା ମାଆ ତୁମକୁ ପାଞ୍ଚ ଟଙ୍କା ଦେଲେ କେତେ ହେବ କୋଡ଼ିଏ ଟଙ୍କା ସେଥିରୁ ସାତ ଟଙ୍କା ବିୟୋଗ କରିବା ଯଦି କୋଡ଼ିଏରୁ ସାତ ଗଲେ କେତେ ତେର ଟଙ୍କା ରହିବ ବୁଝି ହେଲା ତାପରେ ଉଣେଇଶ ନମ୍ବର ଦେଖ କ'ଣ କହିଛି କାଲାମ ପାଖରେ ଷୋହଳଟି କଲମ ଥିଲା କାଲାମର ମାଆ ଆଉ ତିନିଟି କଲମ ଦେଲେ କାଲାମର ସାଙ୍ଗ

তো পিলাম এটা লাম প্রথম শ্রেণীর প্রশ্ন এবং উত্তর যাকে আগুনি ভিডিও স্টার্টিংরে এইটা কেবল প্রাকটিস সার্ড আশা করুচি ভিডিওটি তোমাকে গুড়ে ভাল লাগবে এটা কেবল তোমার অভ্যাসপাই মুহনি যে এটা বলে পিলা মানে এইভাবে প্রশ্ন এটি খালি দেখা পিলা মানে পর্যন্ত মতো বিদায় ফর ওয়াচিং নেক্সট ভিডিও